কয় না যে মায়ের জন্য কান্দি শুটকির বুটলাও বান্দি উনাদের অবস্থা হইছে যে ক্ষমতায়ও যাইতে হবে আবার ওইটা দেখো ডরায় তো এটা তো হয় না দুইটা বিএনপি কিন্তু এগুলার অস্তিত্বই জানতো না ছয় কিন্তু বিএনপি মনে করছে কিসের আমেরিকা কি করবে ভোট দিবে জনগণ কিন্তু সেই দিনও জনগণ দিতে পারে না খালেদা জিয়ার ইজ্জত সম্মান সব আছে শেখ হাসিনা এসব কিছুই কেয়ার করে না আপনি যদি এই দুই চার দিনের কথা ধরেন যেটা আসুদ ভাই বলল একটা মানুষের একটা প্রধানমন্ত্রী একটা দেশের তার কেন ভাষা জ্ঞান এত ওই রকম থাকবে উনি তো স্বঘোষিত শিক্ষিত মানুষ উনি আপনার রেজিস্ট্রেশন পাশও করেছে অস্বীকার করার কিছু নাই উনি নিজেও স্বঘোষিত শিক্ষিত আবার অটো পাশও করেছে আবার এমনিও পাশও করেছে এই পাশ করা মানুষগুলোর মুখ দিয়ে এত নোংরা কথা কীভাবে বের হয় আমার আমার বোধগম্য না মানুষ কখন অন্ধকারে গান গায় জানেন যখন ভয় পায় মানুষ কখন গালি দেয় জানেন যখন সে ভয় পায় সে কেমন ভয় আছে বাংলাদেশের একজন প্রথম সারির বুদ্ধিজীবী বলছে এটা নিয়ে অনুগত মেরুদণ্ডহীন কমিশন দিয়ে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণায় প্রমাণ করেছে সরকার মুখে যাই বলুক একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনে জিতে খুবই ভীত নীলফর চৌধুরী মনে আমরা যে নিয়ে আলোচনা করছিলাম তফসিল নিয়ে আপনি নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকটা অনিশ্চিত যে হবে কি হবে না 2006 উদাহরণও টেনেছেন কেন এই সংখ্যা কি মনে হচ্ছে দেখেন এটা বিএনপি একটা আপনি স্বীকার করেন আর নাই করেন বাংলাদেশে বিএনপি একটা ইম্পর্টেন্ট একটা দলের মধ্যে আছে মানে আওয়ামী লীগের যে কোনো অংশে কম না বরং কখনো বেশি কখনো সমান কখনো আপনি 90 নির্বাচন যদি দেখেন তারপরে যদি আপনি 96 নির্বাচন দেখেন যদি 2001 নির্বাচন দেখেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ বিএনপি অ্যাটেন্ড করেছে এই 18 মার্কা নির্বাচন যে রাতের রাতের 91 আপনি যদি এগুলা দেখেন তাহলে বুঝবেন যে আওয়ামী লীগ এবং বিএনপির রেশিওটা কি আওয়ামী লীগে যেখানে ভোট আছে ধরেন যেখানে আওয়ামী লীগ পাশ করার মতো ভোট আছে ওইখানে অনেক বেশি ভোট আছে কিন্তু বিএনপির যেখানে যেখানে ভোট আছে মার্জিনে হলেও একটা লেভেলে ভোট আছে যে কারণে বিএনপির আসন সংখ্যা অনেক বেশি আওয়ামী লীগের আসন সংখ্যা অনেক কম আওয়ামী লীগ একখানেই ডাবল ভোট পায় এমপি হয়েছে যেটার অর্ধেক পাইলেও এমপি হইতে পারতো কিন্তু আমি ওই কথাটা বলছি না আমি এখন বলতে চাই যে আমার প্রশ্নটা হচ্ছে যে 13-14 সালে ঠিক এরকমই একটি পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে কিন্তু সরকার নির্বাচন করেছে এবং আমি আপনাকে বলি 13-14 আর 24 এক জিনিস না ওই যে বলে না যে পশ্চিমারা যার বন্ধু হয় তার শত্রুর আর দরকার পড়ে না ছয়ে যে বিষটা বপন করা হয়েছিল সেই বিষটা আপনার এই আমেরিকারাই বপন করেছিল এই আমেরিকা বিএনপির সেই দিনও যদি 2008 যদি নিরপেক্ষ একদম বিবেক সম্পন্ন নির্বাচন হতো বিএনপি 51টা সিটের উপরে পাইতো 151টার উপরে পাইতো বিএনপি আবারও ক্ষমতা আবারও আপনার ক্ষমতায় যেতে পারতো বাট সেই দিন যেভাবেই হোক না কেন এটা আপনারা বুঝেন অদৃশ্য একটা কোনোখানে ছিল ওই অদৃশ্যটা এখন 2007-এর কথা বলছি আটের কথা বলছি সাথে না আটের কথা বলছি আটেই এবং আপনার এই এই 2008-এর মতো এখন এই যে যে অবস্থাটা ওটা তো অদৃশ্য শক্তিকে বোঝা গেছে ধরা যায় নাই কিন্তু এখন ধরাও যায় বোঝাও যায় এখন 2024 সাল যখন 2008-এর আগে বা 7-এর আগে আপনার স্যাংশন নামক কোনো শব্দ আসে নাই চিন্তাই আসে নাই তো ওনারাও যখন দেখছে যে শেখ হাসিনা আর খালেদা জিয়া এক বস্তু না খালেদা জিয়ার ইজ্জত সম্মান সব আছে শেখ হাসিনা এসব কিছুই কেয়ার করে না আপনি যদি এই দুই চার দিনের কথা ধরেন যেটা আসুদ ভাই বলল একটা মানুষের একটা প্রধানমন্ত্রী একটা দেশের তার কেন ভাষা জ্ঞান এত ওই রকম থাকবে উনি তো স্বঘোষিত শিক্ষিত মানুষ উনি আপনার রেজিস্ট্রেশন পাশও করেছে অস্বীকার করার কিছু নাই উনি নিজেও স্বঘোষিত শিক্ষিত আবার অটো পাশও করেছে আবার এমনিও পাশও করেছে এই পাশ করা মানুষগুলোর মুখ দিয়ে এত নোংরা কথা কীভাবে বের হয় আমার আমার বোধগম্য না মানুষ কখন অন্ধকারে গান গায় জানেন যখন ভয় পায় মানুষ কখন গালি দেয় জানেন যখন সে ভয় পায় সে কেমন ভয় আছে বাংলাদেশের একজন প্রথম সারির বুদ্ধিজীবী বলছে এটা নিয়ে অনুগত মেরুদণ্ডহীন কমিশন দিয়ে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণায় প্রমাণ করেছে সরকার মুখে যাই বলুক একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনে জিতে খুবই ভীত ত্রাস লাঠি মশোটা অস্ত্র আর বাহিনী দেখিয়ে ভয় আড়াল করা যায় না এটা কিন্তু বলেছে একজন প্রথম সারির বুদ্ধিজীবী বাংলাদেশের এখন যদি আমি বলি এই তফসিল মানে আমি আমি বলতে চাই আওয়ামী লীগের আত্মহনন
যে আত্মহননটা বিএনপি করেছিল 2006, আমি আমার রিয়েলাইজেশন থেকে বলছি, এতে কে কী বললো জানি না, কারণ বিএনপি জনগণের দিকে চিন্তা করছে যে জনগণ ভোট দিবে, সমস্যা কোথায়। কিন্তু জনগণের উপরেও যে মুরাল জনগণরা ছিল, তারা কিন্তু ওই জায়গাটায় কলাপস করে দিছিল, সেটা ছিল অদৃশ্য, আর এখন দৃশ্যমান কলাপস, এত সহজ না। আপনি কি মনে করেন যে কথাটা আসুদ ভাইকে বলছেন ডোনাল্ডোর চিঠিটা, এখানে তিনটা উনি বলছেন, তিনটা ই আছে, শর্ত আছে, এটা আরও স্পষ্ট করছে ডোনাল্ডো চিঠিটা। এক নাম্বার, ভোট হতে হবে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক। দুই নাম্বার, শর্তমুক্ত সংলাপের আহ্বান। তিন নাম্বার, ফের স্মরণ করলো ভিসা নীতি। বুঝছেন আপনি, তিনটা, এই তিনটার কথাই লেখা আছে। আপনার তার বিনিময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কী বলছে কাপা কাপা স্বরে, যে সময় চলে গেছে। তাকে কিন্তু বলতে বাধ্য করা হয়েছে, তার চেহারাই কিন্তু বলে দেয়। এখন আমার কথা হলো, ওনারা কয় না যে মায়ের জন্যও কান্দি, সুটকির পুটলাও বান্দি, ওনাদের অবস্থা হয়েছে যে ক্ষমতায়ও যাইতে হবে, আবার ওইটা দেখেও ডরায়। তো এটা তো হয় না দুইটা। বিএনপি কিন্তু এগুলার অস্তিত্বই জানতো না, ছয় কিন্তু বিএনপি মনে করছে কিসের, আমেরিকা কী করবে, ভোট দিবে জনগণ, কিন্তু সেই দিনও জনগণ দিতে পারে নাই। আর আজকে যখন ইউটার্ন হয়ে গেছে পুরা, ইউটার্নে আপনি কিভাবে কি করবেন এখন, কি বিএনপি এটা উপলব্ধি করতে পারছে? আমি বিএনপি, আমি শুনেন, বিএনপির জন্য লাভ না, আমেরিকা বিএনপির জন্য লাভ না, আওয়ামী লীগের জন্যও লাভ না। বাট আওয়ামী লীগ আমেরিকাকে আহ্বান করে নিয়ে আসছে মে মাসে, আপনার এই পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা আসুদ ভাই বলল, এই পররাষ্ট্রমন্ত্রী মে মাসে যায় ওইখানে বলে আসছে যে আপনারা আসেন, আমাদের নির্বাচনটাকে দেখে যান, করে দিয়ে যান, নির্বাচন করে দিতে আসছে, এই যে অংশগ্রহণমূলক। আপনি মনে করেন যখন আমি আর আপনি যদি না মিল হই, আশেপাশের মানুষ কেউই চাবে না আমাদের মিল হোক। আম করে ঝগড়া লাগাই দিলে একটা উকিল চাবে যে আমি মামলাটা পাবো, একটা ডাক্তার চাবে যে এ তো মারামারি করলে অসুস্থ হইলে আমি রুগী পাবো। প্রত্যেকটা মানুষের নিজস্ব লাভ আছে, এলাকার স্থানীয় পয়সাওয়ালারা, সুদি ব্যবসায়ীরা, এরা তো মামলা করে আর ডাক্তার দেখায় লুজার হয়ে যাবে, তখন এই জায়গাটাই আমার কাছে বন্ধক রাখবে, তারপরে বন্ধকে টাকা দিতে পারবে না, আমি মহাজন, সুদি মহাজন, আমি জায়গাটা পাবো। আজকে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের অবস্থা, সুদি মহাজন এখন, এখন আমি বাস্তব জীবনে জমি জিরাত নিয়ে হচ্ছে কিনা জানি না, কিন্তু রাজনৈতিক জীবনে যেটা বললাম, ওই সুদি মহাজনদের চেয়ে, ওই উকিলদের চেয়ে, ওই ডাক্তারদের চেয়েও করুণ অবস্থা বাংলাদেশের। এই করুণ অবস্থা আজকে কে বানাইছে? এই আওয়ামী লীগ বানাইছে। করোনা অবস্থা কে বানাইছে? ওই যে বলে না শেখের বেটি, আমিও বলছি শেখের বেটি বানাইছে। শেখের বেটির বোঝা উচিত ছিল ক্ষমতা, রিভলভিং চেয়ার, একদিন ছেড়ে দিলে আবার তার কাছে আসতো, আসতো যদি জনগণের সঙ্গে সে ভালো কাজ করতো। একুশ বছর পরে এটা কিন্তু যেটা বলছে আমাদের আমিনুল ভাই, যে ক্ষমা মহত্বের লক্ষণ, এটা বই খাতায় লেখা থাকে, কিন্তু আপনাদের শেখের বেটি কিন্তু মহত্বের লক্ষণের জন্য বলে নাই। উনি তসবি নিয়ে মাথায় কি বলে হেজাব নেকাব পরে, বুরকা পরে জনগণের কাছে বলছে যে আমাকে একটা বার ভোট দিয়ে দেখেন, এটা কিন্তু মহত্বের, ওই ক্ষমা মহত্বের লক্ষণের জন্য বলে নাই, ভোট পাওয়ার জন্য বলছে। তো ভোট পাওয়ার জন্য যে ক্ষমাটা বলছিল সেই দিনটা তার বোধহয় মনে করে আর আরও খেপে যায়। উনি এখন যে খেপাটা খেপছে, আপনার মনে করেন ছায়াকে সারাদিন পিটাইলে ছায়ার কিচ্ছু হবে না, কিন্তু যে পিটা বেচছে কিন্তু অস্থির হয়ে যাবে, সে কিন্তু অসুস্থ হয়ে যাবে। আজকে আওয়ামী লীগ আমেরিকাকে ছায়া মনে করে পিটাচ্ছে, আমেরিকার কিছুই হবে না। আপনি সাদ্দামকে দেখেন, গাদ্দাফিকে দেখেন, দুঃখজনক, মুসলিমেরা সবাই গাদ্দাফিকে দেখেন, লাদেনকে দেখেন, এবং সর্বশেষ ইমরান খানকে দেখেন। ইমরান খানের মিনিমাম কিন্তু জনপ্রিয়তা ছিল আওয়ামী লীগের মতো না, জনপ্রিয়তা ছিল আওয়ামী লীগের মতো, রাইতের নির্বাচন করে না ইমরান খান, দিনেই করছে। ইমরান খান জনপ্রিয়তা ছিল, ইমরান খানের প্রথমে খালি এক বানায় ফেলছে, তারপরে তার ক্ষমতা নিছে, তারপরে তারে জেলে নিছে, আপনার এতগুলা কাজ করছে। আর আপনি টাকা পয়সা লুট করে, আপনার কি বলে মেগা প্রজেক্টের নামে মেগা লুট করে বিদেশ পাঠাইছেন, এত 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 আপনার মানে, আপনার বলে না যে তোমার ওইখানে কাদা পা ডুবে যাবে, আপনার ওইখানে তো গলা ডুবে যায়, গলা ডুবে যাওয়া নোংরার মধ্যে আপনি দাঁড়ায় যদি বলেন যে আপনি মেগা প্রজেক্ট করছেন, আমেরিকা তো একটা করে ধরবে আর টিপবে টিপবে। আমি লাস্ট লাইনটা বলি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু আমেরিকা থেকে এসে বলছিলেন হ্যাঁ টাকা নিলে নিবে, কাকে বলছিলেন কি বলছিলেন, ওই যে অদৃশ্য দৃশ্যমান আমরা বুঝি,
টাকা নিলে নিবে, টাকাটা তো লাগে, টাকা দিবে গৌরী সেন, আমাদের জনগণের টাকা, উনার তো টাকা না।